এখন আমরা একটা সমীকরণ গঠন এবং সমাধান সেই অঙ্ক করব। এখানে কি বলছে না, কয়েকটি দুই অঙ্কের সংখ্যা লিখবে যার অঙ্ক দ্বয়ের সমষ্টি কত না 11। সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্ক দ্বয় স্থান পরিবর্তন করবে। সহজ সমীকরণ গঠন করে দুই অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক কত হবে না ওয়াই। ধরে নেব আমরা, ধরি কয়ের লেখা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। ঠিক আছে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে কত, এক্স প্লাস ওয়াই সমান বলে দিয়েছে আমাদের 11। অঙ্কদ্বয়ের সমষ্টি 11, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে একক অঙ্ক হচ্ছে এক্স, দশক অঙ্ক হচ্ছে ওয়াই। তাহলে এক্স গুণ 1 হবে, এককের সঙ্গে 1 গুণ হয়, আর দশকের যে সংখ্যা আছে তার সঙ্গে আমাদের 10 গুণ হবে। ঠিক আছে, এটা আমাদের সংখ্যা হবে কত হচ্ছে না, এক্স হচ্ছে এটা, এটা হচ্ছে 10 ওয়াই, তাহলে এটা আমাদের সংখ্যা। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমাদের কী বলেছে, সংখ্যাটির সঙ্গে স্থান পরিবর্তন করলে কী হবে সেটা আমরা লিখে নিই, যে সংখ্যাটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে কত হবে না, তখন আমাদের একক স্থানীয় অঙ্ক কত হবে ওয়াই হয়ে যাবে, দশক স্থানীয় অঙ্ক হবে না এক্স হয়ে যাবে। স্থান পরিবর্তন করলে এককের অঙ্ক দশকে চলে যাবে, দশকের অঙ্ক আগে ছিল এক্স ওয়াই, এখানে ওয়াইটা এখানে যাবে, এক্সটা এখানে আসবে। সেক্ষেত্রে আমাদের কী হবে না, ওয়াইয়ের সঙ্গে 1 গুণ হবে। ঠিক আছে, ওয়াই গুণ 1 প্লাস এক্সের সঙ্গে 10 গুণ হবে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে না, ওয়াই প্লাস 10 এক্স। তাহলে সংখ্যাটা আমাদের কত, এক্স প্লাস 10 ওয়াই, যদি স্থান পরিবর্তন করে সংখ্যাটা কত হবে, ওয়াই প্লাস 10 এক্স। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে কী হবে, দ্বিতীয় শর্তানুসারে সংখ্যাটি এক্স প্লাস 10 ওয়াই, এটা আমাদের সংখ্যা। ঠিক আছে, এর সঙ্গে যদি 63 যোগ করা হয় তাহলে স্থান পরিবর্তন হয়ে যাবে, মানে এই সংখ্যাটা হবে ওয়াই প্লাস 10 এক্স। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, বা এক্স লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কী পাবো না, এখান থেকে একটা সমীকরণ পেয়েছি, এখান থেকে সরলভাবে একটা সমীকরণ পাবো। এখানে আমরা এক্স ওয়াইগুলোকে এক জায়গায় আনছি। ঠিক আছে, প্লাস 10 ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 10 এক্স প্লাস 63, এটা গেলে মাইনাস 63। বা আমরা কী পাচ্ছি না, এখানে এক্সের ঘরে একটা এক্স আছে, এখানে আছে কটা না, মাইনাস 10 এক্স। তাহলে মাইনাস 9 এক্স, 10 থেকে এখানে বাদ গেলে প্লাস 9 ওয়াই ইজ ইকাল টু মাইনাস 63। পুরোটাকে আমরা একটা 9 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কত হবে না, মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 7 9 63। ঠিক আছে, এটা আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দাগ দিয়ে দিচ্ছি। এবার আমরা এই দুটো সমীকরণ যেভাবে সমাধান করবো, আমরা অনেক সমাধানের নিয়ম শিখেছি, আমরা এখানে অপনয়নের নিয়মে সমাধান করছি, যে এক্স প্লাস ওয়াই 1 নম্বর সমীকরণটা ছিল এটা, আর এর 2 নম্বর সমীকরণ মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস অফ 7। তো এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হয়ে গেলো, ওয়াই ওয়াই এখানে যোগ করলে 2 ওয়াই হচ্ছে। ঠিক আছে, 11 থেকে মাইনাস 7 গেলে 4 থাকে, বা ওয়াই সমান কত হবে, 4-কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। ঠিক আছে, বা ওয়াই সমান 2। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিয়ে আমরা 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 2 বসিয়ে পাই, কি পাবো না, আমাদের ছিল 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 11। আমি এক্স প্লাস 11 ওয়াই মানে 2 পেয়েছি ইজ ইকাল টু কত, 11। বা এক্স ইজ ইকাল টু কত হবে, 11 প্লাস 2টা সমান রেখে গেলে মাইনাস 2, বা এক্স ইজ ইকাল টু 9। ঠিক আছে, তাহলে এক্সের মান আমরা পাচ্ছি কত, 9, আর ওয়াইয়ের মান কত পাচ্ছি না, 2।
ঠিক আছে, তো সংখ্যাটা কত হবে আমাদের? সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 10y। অতএব সংখ্যাটি হবে কত? না, ক এর লেখা, ঠিক আছে, দুই অঙ্কের সংখ্যাটা কত হবে আমাকে বার করতে বলেছিল। তাহলে ক এর লেখা সংখ্যাটি হবে, কত হবে না, এক্স প্লাস 10y। ঠিক আছে, এক্স এর মান আমাদের কত? 9। তা 9 প্লাস 10y মানে হচ্ছে 10 ইন্টু y মানে 2, বা 9-এর সঙ্গে 10 দুগুণে 20। ঠিক আছে, 20 আর 9 যোগ করে কত হয়? 29। তাহলে ক এর লেখা সংখ্যাটা কত হবে? না, 29। আমরা চেক করতে পারি এটা অঙ্কটা, যে আমাদের অঙ্ক হয়েছে কি না হয়েছে। এখানে 9 আর 2, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত হচ্ছে? 9 আর 2, আর 2 আর 9 যোগ করে কত হচ্ছে? না, 11 হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে, ঠিক আছে, স্যাটিসফাই করছে। আর একটা কী বলছিল না, এই আমাদের 29-এর সঙ্গে যদি আমরা 63 যোগ করে দিই তাহলে অঙ্কদ্বয় পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কত দেখছি না, 9 আর 3 এ 12, 2, 6 আর 2 এ 18, 9। ঠিক আছে, 29 ছিল আমাদের, 63 যোগ করলে আমাদের অঙ্কদ্বয় ঘুরে যাচ্ছে, 92 হয়ে যাচ্ছে। 29 এই 9-এর দুইটাই দিকে, দুইটাই দিকে যাচ্ছে, 9-টাই দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের স্যাটিসফাই হচ্ছে, তাহলে অঙ্কটা হয়ে গেল। কীভাবে করলাম না, প্রথমে ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত? 11টা দিয়ে দিয়েছে। সংখ্যাটা কত হবে? না, এককের সঙ্গে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, সেটা পেয়েছি। সংখ্যাটা স্থান পরিবর্তন করে এককটা দশক হয়ে যাবে, দশকটা একক হয়ে যাবে, সেখানে আমাদের সংখ্যাটা হবে ওয়াই প্লাস 10x। দ্বিতীয় সূত্র অনুসারে কী হবে না, সংখ্যার সঙ্গে 63 যোগ করে আমাদের স্থান পরিবর্তন হয়ে গেল, সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। অপরাহ্নে সমাধান করে আমরা এক্স এর মান একটা পেয়েছি, ওয়াই এর মান একটা পেয়েছি। এখানে আমরা পুট করে সংখ্যাটা কত পেয়ে গেছি না, এখানে আমরা পুট করেছি যে সংখ্যাটা এক্স প্লাস 10y। এক্স এর মানটা বাড়িয়েছে কত? 9। তাহলে 9 ইন্টু 10y মানে 2 বাড়িয়েছে 20, তাহলে 29 হয়েছে। ঠিক আছে।